আমাদের আমল, আমাদের ইবাদত, আমাদের সালাত, যাকাত, এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে? আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা। আমরা যে লোক দেখানো নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহর কসম এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না। আমাদের আশার জায়গা, ভরসার জায়গা একটা, সেটা হলো আল্লাহর দয়া। চিল্লায় বলেন ঠিকই না?